জোটের 10 প্রার্থী। তবে অধিকাংশ ভোট কেন্দ্রেই উপস্থিতি ছিল তুলনামূলক কম। সিলেট বিভাগে 19টি আসনের মধ্যে দশম সংসদ নির্বাচন হয়েছে 10টিতে, যার সবগুলো আসনেই জয়ী হয়েছেন মহাজোটের 10 প্রার্থী। নির্বাচন অফিসের তথ্য মতে 10টি আসনে মোট ভোটার 30,09,078 জন, তবে ভোট দিয়েছেন 10,05,660 জন, যা মোট ভোটের এক তৃতীয়াংশের চেয়েও কম। সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের কয়েকটি আসনের অন্যতম সিলেট আসনে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এখান থেকে এই নির্বাচনের অন্তঃসার শূন্যতা বের হয়ে আসে। সরকারি দলের যেসব সমর্থক সুবর্ণ দায়ী আছে, ওনারা সবাই সঠিকভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি, যেহেতু সবাই ধরে নিয়েছেন যে এটা একটা নির্বাচন হওয়ার কথা সেটা হয়ে গিয়েছে। দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় বসে আরো একটি নির্বাচনের তাগিদ জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই নির্বাচনটা শুধু যে বিরোধী দল বিএনপি বর্জন করেছে তা নয়, সাধারণ মানুষও কিন্তু এই নির্বাচনে অংশ নেয়নি। এই অবস্থায় আমরা আমাদের যে অবজারভেশন হলো, এই নির্বাচনটা দেশের ভিতরে জনগণের কাছে অন্তত গ্রহণযোগ্যতা পাবে না। এখন আমরা আবার আশা করব যে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। কাউকে জোর করে আনা সম্ভব হবে না এই নির্বাচনে, তারা নিজে থেকেই আসতে হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা বিশিষ্টজনদের। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।